মুখের কথায় কি মিলে চাতক স্বভাব না হলে চাতক। যারা আজ থেকে অনেক অনেক দিন আগে কবিতা লেখা শুরু করেছেন, তিনি 8-এর দশকে হোক 9-এর দশকে হোক, অসংখ্য মানুষকে বলতে শুনেছি যে জয়দা তাদের লেখা পড়েছেন, তাদের সঙ্গে জয়দার পরিচয় হওয়ার অনেক অনেক আগে। আসলে বাংলা কবিতার সম্পর্কে আমার যে নিজের অনুভব, তা আমি গত 18-19 বছর ধরে টুকরো টুকরো করে লিখছি। আগে আমি লিখতাম বছরে একবার করে দেশ পত্রিকায়, পরবর্তীকালে আমি এক পক্ষে একবার করে 15 দিন অন্তর একবার করে প্রায় 6 বছর একটানা লিখেছি গোসাই বাগান নামে, ঋতুপর্ণ ঘোষ, তিনি আজ নেই আর। তিনি আমাকে বলেছিলেন যে কবিতা সম্পর্কে তোমার যা মনে হয় তুমি লেখো। ওই গোসাই বাগানে সমস্ত আমার যেসব কবিতা পড়ে ভালো লাগে, তাতে আমার থেকে বয়সে অনেক ছোট, মানে তাতে আমি কোনোদিন দেখিনি এমন কবিরাও আছেন, আবার আমার থেকে অনেক অগ্রজ কবিরা তাদেরও আমি কোনোদিন দেখিনি, তারাও আছেন, সমসাময়িকরাও আছেন। এরকমভাবে আমি আমার যে উপভোগটা কবিতা সম্পর্কে আমার যে উপভোগ, যে কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি, সেটার সঙ্গে সাধারণভাবে যারা কবিতা পড়তে ভালোবাসেন তাদের সঙ্গে একটা যোগাযোগ করে নিতে চেয়েছিলাম। তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ এইভাবে হোক, এই কবিতাগুলোর সঙ্গে তাদের যোগাযোগ হোক, সেই একটা চেয়েছি। এবং আমি 6 বছর টানা লিখেছি। সেই প্রথম জয়কে আমার প্রত্যক্ষ দেখা, তার কবিতা আমি পড়েছি, তার ছবিও আমি দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। তিনি কেমন হবেন কি জানি, রাগী, সহিষ্ণু, অহংকারী, বিষণ্ণ, কে জানে। আপনি যে রণজিৎ দাসের কবিতার কথা বললেন, রণজিৎ দাসের কবিতা সম্পর্কে আমি লিখি 96 সালে খুব বড় করে দেশ পত্রিকায়। আপনি যে মৃদুল দাশগুপ্তের কবিতার কথা বললেন, মৃদুল দাশগুপ্তের কবিতা সম্বন্ধে 1999 সালে আমি লিখি আনন্দবাজার পত্রিকায়, বড় করে লিখেছিলাম। তা আমি ফলে আমি আমার সমসাময়িক, আমার থেকে বয়সে ছোট এবং আমার থেকে যারা অগ্রজ, তাদের সকলের কবিতা সম্পর্কেই একটা আমার উপভোগের কথা বলে এসেছি। কারণ কবিতা পড়াটাই আমার জীবনের একটা সময় খুব মূল কাজ ছিল। এখন আমার চোখের একটু সমস্যা হওয়ার জন্যে সেটা একটু বাধা পেয়েছে, কিন্তু আমার জীবনের প্রধান একটা সময় ধরে আমি শুধু বাংলা কবিতাই পড়ে এসেছি। পুরনোটা দেখানোর সাহস পেলাম না, সাম্প্রতিকটাই তার হাতে দিলাম। আমাকে সামনে রেখেই অসম্ভব সহিষ্ণুতায় জয় পুরো নোট বইটা পড়লেন, বললেন আর নেই। মানে তোমাকে অনুপ্রাণিত করতে গেলে তো আমাকে তোমার সম্পর্কে জানতে হবে, আমি তো ওই না হলে ওই বাইরে থেকে নকল একটা অনুপ্রেরণা সেটা উনি বোধহয় দেন না। এবং এই যে পড়া লিটল ম্যাগাজিন সংগ্রহ রাখা, এখন লিটল ম্যাগাজিনটাকে অনেকেই মুখে বলে দিতে পারে লিটল ম্যাগাজিন একটি মুভমেন্ট। উনি বললেন কবিতা বাজে কে বলেছে, আমি ঢোক গিলাম, বললাম না মানে আমার মনে হয়। তিনি বললেন সেই সঙ্গে কথাও মনে হয় এ কবিতা করে ভালো। এখনো পর্যন্ত মনে হয় পশ্চিমবঙ্গে কোথায় কোন লিটল ম্যাগাজিন বেরোচ্ছে, তার কি লেখা বেরোচ্ছে, লেখার কারা কারা লিখছেন, কি ধরনের লিখছেন, এত দূর পর্যন্ত তার মনে হয় এখনো সে চেষ্টা করে সেখান থেকে অনুসন্ধান করবার, জানবার। আমার তখন মরে যায় অবস্থা, হায় হায় একই বলে ফেললাম আমি, আমার কবিতা যে জলে গেল। তখনও বুঝিনি সে আসলে আমার কবিতার প্রচেষ্টাটুকু জলকে ছুঁল না, জয়কে ছুঁল। গড়ের মাঠের বইমেলায় হঠাৎ দেখা হলো জয় গোস্বামীর সঙ্গে, এই মাঠটার সাথে তো প্রচুর স্মৃতি জড়িয়ে থাকার কথা। 2006-এর বইমেলাতে এই মাঠে জয় গোস্বামীর সাথে প্রথম আলাপ, একটা মানুষ মনে রেখে আমার 2 লাইন কোট করে আমাকে বলছে তোমার ছন্দ অন্তমিলের হাত খুব ভালো, তোমার অনেক আরও বেশি কবিতা পড়া উচিত বলে জড়িয়ে ধরছে। 91, 92, 93-এর পর
নতুন বাংলা কবিতার যে বিস্ফোরণটা ঘটলো এবং সেটা জয় গোস্বামীর হাত ধরেই ঘটলো, যে খুব জেনারেল মানুষ মানে যারা কোনোদিন কবিতার ধারে পাশে ছিলেন না, 9 গজের মধ্যে 10 গজের মধ্যে তাকে দেখা যেত না কবিতা, তারাও কিন্তু আজকের বাংলা কবিতা পড়তে শুরু করল। এমন অনেক কবি আছেন যারা প্রধানত এমন অনেক সম্পাদক আছেন যারা এমন কবিদের আবিষ্কার করেছেন যারা সারা জীবন প্রধানত লিটল ম্যাগাজিনে লিখে গেছেন এবং তারপরও তাদের প্রতিষ্ঠা বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যেমন আমি একজন কবির নাম বলি, মনীন্দ্র গুপ্ত। একে ইনি কিন্তু সাধারণত খুব ছোট কাগজে লিখেছেন, একসময় নিজে একটি পত্রিকা বার করতেন পরমা বলে, এখন তাও করেন না। আরেকজন কবির কথা আমি বলি, তিনি প্রধানত একটি পত্রিকায় লিখেছেন, কৌরব, কিন্তু অন্যান্য কাগজেও তার কিছু লেখা বেরিয়েছে। স্বদেশ সেন খুবই শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত এরা। এরকম আরও কবিরা আছেন, এই লিটল ম্যাগাজিনেই এদের বিচরণ ক্ষেত্র। আবার এমন কবি এবং গদ্যকার আছেন যারা লিটল ম্যাগাজিনেও সমানভাবে লেখেন, আবার যারা যেগুলো খুবই প্রচারিত পত্রিকা তাতেও সমানভাবে লেখেন, তারাও শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত। সুতরাং আমি বলতে চাইছি, লিটল ম্যাগাজিন এমন একটা জায়গা যে আপনাকে নিজের পরিসর দিতে পারে। ভালো কবিতা, ভালো গান, ভালো সংলাপ তৈরিতে যদি সাহায্য করে, সেটা কিন্তু একটা চিরাচরিত সামাজিক অভ্যাস, মানে এটা আজ থেকে 200 বছর আগেও হতো। যেখানে গিয়ে এই ব্যালেন্সটা, এই সাম্যটা একদম ঠিকঠাক হয়, সেখানে আমরা একটা স্বর্গীয় শিল্প পাই, যেটা জয় গোস্বামীর অনেক কবিতার ক্ষেত্রে হয়েছে, যেটা অন্য শিল্পকে শুধুমাত্র এক ধাপ এগিয়ে দিয়েছে বা একটু আরও বেশি কালারফুল করে দিয়েছে তাই নয়, ব্যালেন্সটাও একদম কোথাও গিয়ে ডমিনেট করেনি সেই শিল্পটাকে গিয়ে। উনি নিজে যেরকম খুব একটা স্থিতধী মানুষ, সেটা ওনার কবিতার মধ্যেও তো দেখা যায়, মানে ওনার কবিতা খুব অতিকথন বা ওই ব্যাপারটা না, অনেক কম। আমার জীবনে অন্তত যদি জয় গোস্বামী না থাকতেন তাহলে আমি কোনোদিনও লোপামুদ্রা মিত্র হয়ে উঠতে পারতাম না। সুকুমার রায়ের লেখা বা কথার কোথাও একটা এফেক্ট কিন্তু আমাদের বিজ্ঞাপনের মধ্যে আছে। আমরা বিভিন্ন সময়ে তার কথা, তার লেখা, তার বক্তব্যকে নিয়ে আমরা ক্যাম্পেইন তৈরি করেছি। রবীন্দ্রনাথেরও কিছু লাইন নিয়ে হয়তো কাজ হয়েছে। জয় গোস্বামীর ভেতরে কোথাও একটা কাজ করেছে, যে সেটা হচ্ছে যে আমি কমিউনিকেট করতে পারি অসাধারণভাবে। কমিউনিকেট করার যে কমিউনিকেশনের যে মাধ্যম, সেই কমিউনিকেশনের মাধ্যম হিসেবে উনি কবিতাকে ব্যবহার করেছেন। কেন আমি জানেন যে এই কবিতাগুলো, যে মালতিমালা বালিকা বিদ্যালয় এই কবিতাগুলো মানুষের কাছে কমিউনিকেট করবে। একদম প্রথম থেকে ক্রিসমাসের কবিতা ধরি, তারপরে গৌতম ভগবানের কবিতা ধরি, আলেয়া হদের কবিতা ধরি, এক ধরি, গোল্লা ধরি, এই কবিতা কিন্তু জয় গোস্বামীর দীর্ঘদিন ধরে লিখেছেন। 70-এর দশকের মাঝামাঝি থেকে সেগুলো প্রকাশ পেতে শুরু করেছে, কিন্তু কী আশ্চর্য, সেই কবিতা কিন্তু খুব নির্দিষ্ট পাঠকের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। কখনোই সেটা তোমার পাশের বাড়ির ছেলেটি বা আমার পাশের বাড়ির মেয়েটি দুম করে পড়ে ফেলছে সে কবিতা, তা কিন্তু নয়। হয়তো মনে হয়েছে আমাকে আরেকটু সহজভাবে কমিউনিকেট করতে হবে। তুমি একজন কবি, তুমি একজন লেখক, তুমি বিজ্ঞাপনের সঙ্গেও জড়িত, তোমার কি মনে হয় না যে এই জিনিসটা একজন কবিকে ভাবা এবং তার লেখাকে প্রভাবিত করে? হ্যাঁ, অবশ্যই করে। তিনি কখনো নদী, কখনো পাহাড়, কখনো শহর, কখনো গ্রাম, কখনো একলা চলা পথিক, জয় গোস্বামী সেরকম। এবার তাকে যারা অনুকরণ করছে তারা কিন্তু তার জনপ্রিয়তার মাপকারিটাকে অনুকরণ করছে, তারা কিন্তু তার গভীর বোধের জায়গাটাকে অনুকরণ করছে না, অর্থাৎ তার কমিউনিকেশন স্কিলটাকে অনুকরণ করছে। শক্তি চট্টোপাধ্যায়ের পরবর্তী সময়, যাকে আমরা সত্যিকারের তরুণ কবি বলে অভিহিত করতে পারি, ঘুমিয়েছে ছাউ পাতা, কিন্তু মনে রাখতে হবে ঘুমিয়েছে ঝাউ পাতাতেও কিন্তু জয় গোস্বামীর সেই ব্যাপক হারে পরিচিতিটা হলো না, যে পরিচিতিটা হলো ঠিক তার পরের বই আজ যদি আমাকে জিজ্ঞেস করো, এবং আজ যদি আমাকে জিজ্ঞেস করোর ভেতরে একটি কবিতা, মালতীমালা বালিকা বিদ্যালয়। আজকে 19 বছর হয়ে গেল আমার বেণী মাধবের, সেই বেণী মাধব 19 বছরেও একটা দিনও হয়নি যে কোনোদিনও কোনো মঞ্চে বা কোনো ইন্টারভিউতে আমাকে কেউ গাইতে বলেননি।
জয়লক্ষ্মী দি করেছিলেন যারা বৃষ্টিতে ভিজেছিল, আর লোপামুদ্রা আমার কবিতায় সুর দিয়েছিলেন তাতেই সেই যে দুটো গানে উনি সুর দেন সেগুলোই প্রধানত করেছিলেন। ভূপেন হাজারিকা তিনিও আমার দুটো গানে সুর দিয়েছিলেন, কিন্তু সেই গানগুলো লোকপ্রিয় হয়নি। তারা ঢাকা মেঘে ঢাকা তারা, তারা ঢাকা মেঘে ঢাকা তারা, পাশের বাড়িতে উঠে এলো তারা, তারা ঢাকা মেঘে ঢাকা তারা, ঠেলা গাড়ি ভরা মালপত্র, কত অ্যাডভান্স মাসে কত ভাড়া, একতলা বাড়ি কলোনির পাড়া। এদের কারোর সঙ্গে অভিনয় নিয়ে অথবা সুর করা নিয়ে অথবা এগুলো নিয়ে আমার কোনো কথাবার্তা হয়নি, মানে আমি দেখার পর বা গান শোনার পর বা অভিনয় দেখার পর আমি বলেছিলাম যে আমার ভালো লেগেছে বা ইত্যাদি। তাকে বললো ভোরবেলার হাওয়া, এ জীবনে হয়ে গেল বহু কিছু পাওয়া, এরপরও রয়ে গেছে আর কি চাহিদা, তাই নিয়ে দরখাস্ত করো মুসাবিতা। ভাত আর কাপড়? শুধু কাপড় আর ভাত? জন্মসূত্রে এজন্যই ওই দুটো হাত পেয়েছিলে বুঝি? বেশ বলে হাওয়া আর দাঁড়ালো না, ডেকে দাও স্বামীকে তোমার। তারা ঢাকা মেঘ, মালতীবালা বালিকা বিদ্যালয়, প্রাক্তন, আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে, এই নানান রকম জায়গার মধ্যে দিয়ে কি গান হয়েছে না হয়েছে জানি না, কতটা কি পেয়েছি জানি না, কিন্তু এই কবিতার বিশ্বাসের জায়গাটা আমি আঁকড়ে ধরে আছি। এটা সবটাই তাঁদের কৃতিত্ব, বিজয়লক্ষ্মীদের কৃতিত্ব, লোপামুদ্রার কৃতিত্ব। নান্দিকারের এই শহর এই সময় দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম, এই জন্যে যে পুরো কবিতায় কবিতায় ওরা মানে বাংলা কবিতার একেবারে একটা আদিগন্ত গেঁথে গেঁথে ওরা এই শহরটাকে তুলে ধরেছিলেন। আমার মনে হচ্ছে আমি যে বললাম না যে এই যে উপমাটা এক্ষুনি ব্যবহার করেছি যে যেন একটা দীর্ঘ কবিতার মতো মনে হয় এই শহরটাকে, এটার বোধহয় প্রভাব হচ্ছে নান্দিকারের ওই থিয়েটারটা দেখে আমার মধ্যে এই কথাটা মনে হয়েছে। আমাদের অবচেতনের ওপরে তো আমাদের সেরকম হাত থাকে না, আর আমার তো একেবারেই নেই। আমার মনে হচ্ছে ওই ওটা আমাকে অভিভূত করেছিল, ওই মানে শুধু কবিতার সঙ্গে কবিতা গেঁথে 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 সেটা একটা সংলাপের মতো হয়ে একটা ধারা বিবরণী হয়ে গেল, পুরো একটা একটা ডকুমেন্টারি হয়ে গেল। লেট নাইনটিজ, 97, 98, 2000, তো সেই সময়ে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা, আমার খুব ধারণা যে তারা খুব জয়দার কবিতা ওই সময় মানে পড়তেন, এবং জয়দার ওই সময় লেখা যে কবিতাগুলো ওটা এক একটা মাস্টারপিস। আমার মনে হয় না যে কোনো কবিতা লেখক তিনি নিজে গিয়ে কোনো আবৃত্তিকারকে পরামর্শ দেন আমার এই কবিতাটা করুন, আমার মনে হয় না এটা হয়। তারা নিজেদের লেখা নিয়ে নিশ্চয়ই ব্যস্ত থাকেন, কিন্তু আবৃত্তিকাররা নিজেরাই খুঁজে অথবা যিনি সুর করবেন তিনি নিজেই খুঁজে সেই কবিতাটিকে সুর দেওয়ার উপযোগী বলে মনে করছেন। মানে এখানে আমার কোনো কৃতিত্ব নেই। আবার গুবগুবি বাজলো, বাজো খোল বাজো হে দোতারা, দুঘর চারঘর তবু বাংলা ভরে বাউলের পাড়া। আসলে তো সব নদী সব মাঠ বাউল পাড়াই, আমরা সে পাড়া দিয়ে লালন শাহের সঙ্গে যাই। যে দেশে যাচ্ছে সেটা তো অন্য শিল্পের দেশ, তো তার কিছু কিছু উপাদান তার মধ্যে প্রবিষ্ট হয়, আর এর নিজস্ব কিছু উপাদান তাকে ত্যাগ করতে হয়, এটা খুব স্বাভাবিক। তা নিলে এটা এটা এই যাওয়া আসাটা চলতে পারে না। তা আমি সমস্ত শিল্পের মধ্যেই সংলাপের খুব পক্ষপাতী সমর্থক যে একটা শিল্পের সঙ্গে আরেকটা শিল্পের সংলাপ চলুক। জয়দা, তারা বইতে কবিতা এক জায়গায় লিখেছিলেন, আমি এক কবিতার মাঝখানে দাঁড়িয়ে আছি যার উত্তরে হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া নগরী, পূর্বে চালান হয়ে আসার জন্য গরিব পাহাড়ি মেয়েরা,
এই কবিতায় কোনো সীমান্ত রক্ষী নেই। কবিতার মধ্যে তিনি যেভাবে গল্পকে ঢুকিয়েছেন, যেভাবে নাটককে ঢুকিয়েছেন, কবিতার মধ্যে আধুনিক অনেক গ্যাজেটস তিনি ঢুকিয়েছেন, চলচ্চিত্র টেলিভিশনের অংশ, এমনকি আমরা যদি আমরা তার কবিতার মধ্যে যদি খুঁজতে চাই তাহলে আমরা সেটা পাবো। আপনার সঙ্গে যে আজকে আমার কথা হচ্ছে ও তো একটা সংলাপ, এই সংলাপ শিল্পের মধ্যেও হতে পারে, একটি শিল্প আরেকটি শিল্পের সঙ্গে কথা বলে। মোহনবাসী তোমার তরুণে বাজিয়েছিল আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির ঘর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনি মাধুর সুলেখাদের বাড়ি।